নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ধেয়ে আসছে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের এই ষোলো জেলায় জারি হলো বিশেষ সতর্কবার্তা তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে হল বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন আর এই ধরনের লেটেস্টের নিখবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভোটের মরশুম কাটতেই দিন কয়েক ধরেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি নজর এসেছে দিন কয়েক দিন তীব্র দাবদাহের পর এই ঝড়বৃষ্টির কারণে পরিস্থিতি কিছুটা হলেও অনুকূল হয়েছে তবে ঝড় বৃষ্টি না হলেও বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি আর এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি ধেয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই আলিপুর হাওয়া অপিস তরফ থেকে জানানো হয়েছে পূর্ব উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত এবং আসাম পর্যন্ত অক্ষরেখা বিরাজ করার কারণে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে আর এই কারণেই প্রতিনিয়ত বাড়ছে ঝড় বৃষ্টির প্রবণতা দিন কয়েক আগেই বৃষ্টির পর এমনকি শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা গেছে আলিপুর হাওয়া অপিস তরফ থেকে দক্ষিণবঙ্গের ষোলো জেলাতেই এই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর যে সকল জেলাতে ঝড়বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে সেই সকল জেলাগুলি হলো। কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এর পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদহ দুই জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী নয় মে পর্যন্ত অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে আটই মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী চার থেকে পাঁচ দিন দেশের কোথাও তাপপ্রবাহের পূর্বাভাস আপাতত নেই উত্তরবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে দেশ সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলাতেও আগামী চার থেকে পাঁচ দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বাহাত্তর ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিংবা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলাতে আগামী চার থেকে পাঁচ দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যানিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বোলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন